আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জহুরাস কিচেনে আপনাদের স্বাগত। তাহলে আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আলু ভর্তা। এটা সবাই করতে পারেন, কিন্তু অনেকে করতে পারে না, যারা ব্যাচেলার তাদের জন্য ভর্তাটা আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি আলুটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আলুটা ছিলে নিছি। তারপর আমার কী কী উপকরণ লাগছে আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে এর জন্য আমার লাগবে হচ্ছে শুকনো মরিচ। আমি শুকনো মরিচ খুবই সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা আমি বাটনাতে করে দেখাবো আপনাদের। প্রথমে মরিচটা আমি ভালো করে এটাতে মিশিয়ে নিচ্ছি। হাতেও করা যায়, অনেকে হাত লাগাতে চান না, তাদের জন্য বাটনাতে করে দেখাচ্ছি। দেখুন, এভাবে মরিচটা আমি ভালো করে মুচমুচে করে ভেঙে নিচ্ছি। এভাবে দিয়ে এভাবে ডলা দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। এটা কিন্তু প্রায় সব বাজারেই পাওয়া যায়। আমি এটা বাণিজ্য মেলা থেকে কিনেছি, বাটনাটা খুবই কাজের। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আর একটু মরিচের সাথে আমি মিশিয়ে নিব। এটা অত মেশানোর দরকার নেই, কিন্তু অনেকে পেঁয়াজ পছন্দ করে না, তারা একটু ভালো করে মিশিয়ে নেবেন। এটা হাত দিয়েও করা যায়। এরপর যে আমি দিয়ে দিব হচ্ছে যে আলুগুলো রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে রাখছি। আলুগুলো অনেকে হাত দিয়ে চটকাতে পারে না, তারা এইভাবে চটকাবেন। এভাবে চটকালে আলুটা যত মিহিন হয় ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হয়। আলুটা যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ভর্তাটা মজা লাগে না। আলু ভর্তা সবাই করতে পারেন, কিন্তু সবার হাতে কিন্তু আলু ভর্তা মজা হয় না। এভাবে ভালো করে মিহি করে নিলে আলু ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। অল্প একটু আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, ভর্তাটা সবাই খুব পছন্দ করি। এভাবে ভালো করে আমি এটা চটকিয়ে নিয়েছি। এখন আমি একটু মিশিয়ে নিব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিতে পারেন, আপনারা কেউ চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। আমি সরিষার তেলটাই দিব। সরিষার তেলটা দিয়ে আমি ভর্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরপর যে এভাবে একটু ভালো করে এটা মিশিয়ে নিব। ভর্তাটা খুবই সুন্দর লাল লাল হয়েছে। এভাবে ভালো করে বাটনাতে এভাবে আলুটা যাতে আস্ত না থাকে, সবগুলো আলু আমার মিহিন হয়ে গেছে। হাতে ডলা দিলে কিন্তু একটু আস্ত আস্ত থাকে। আপনাদের কাছে যদি বাটনা না থাকে অবশ্যই গ্লাসের পেছন সাইডটা দিয়েও করতে পারেন, যার ঘরে থাকে হাত ইউজ করতে যারা না চান। আর বাটনা থাকলে তো আর কোনো কথাই নেই। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আলু ভর্তা। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বানিয়ে দেখবেন, অনেক মজা লাগে। যারা না পারেন তারা বানাবেন, আর যারা পারেন তারা তো পারেনই। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমি যখনই আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো দিব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।